লিবিয়ার বেনগাজি ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক 143 জন ও তিউনিশিয়ায় আটকে পড়া 18 জন অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়। আজ বুধবার ভোর 5:25 তিউনিশিয়ায় আটকে পড়া 18 জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন। লিবিয়ায় আটকে পড়া 143 জন ফেরেন 6:15। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা দেশে ফেরা এসব অসহায় বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।